আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কে সামনে রেখে লাসিথ মালিঙ্গা যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালস এর কোচিং স্টাফদের দলে। ফ্র্যাঞ্চাইজিটির নতুন পেস বোলিং কোচ হলেন লঙ্কান এই সাবেক তারকা। আইপিএল ক্যারিয়ারের পুরোটা সময় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন মালিঙ্গা। 2018 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর হিসেবে কাজ করেছেন মালিঙ্গা। 2019 সালে খেলেন সর্বশেষ আইপিএল। গত জানুয়ারিতে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেন। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া সফরে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজস্থানে যোগ দেওয়ার ব্যাপারে মালিঙ্গা বলেন, আইপিএলে ফিরে আসা আমার জন্য একটি দুর্দান্ত অনুভূতি এবং রাজস্থান রয়্যালসে যোগদান করাটাও আমার কাছে অত্যন্ত সম্মানের। আমি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আইপিএলে বিশেষ কিছু স্মৃতি তৈরি করেছি। এখন রয়্যালসের সঙ্গে নতুন অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছি। আশা করছি এই যাত্রায় দুর্দান্ত স্মৃতি তৈরি করবো।